Good morning, my dear students. Good morning, especially fourth semester honor students. তোমাদের আমি বলছি তোমাদের যে বিষয়টা আজকে আলোচনা করব যে টপিকটা সেটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952 to 1953. তোমরা একটা জিনিস মনে রাখবে যে সেকেন্ডারি এডুকেশন কমিশনকে আবার মুদালিয়ার কমিশনও বলা হয়, ঠিক আছে? তোমাদের টপিকে আছে ইউনিট টুতে যে সেকেন্ডারি এডুকেশন সম্পর্কে আলোচনা করো, ওই বিষয়টা আমি আজকে পড়াবো। তো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শোনো বিষয়টা, আমি আশা রাখি তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা স্টার্ট করলাম। স্টার্ট মুদালিয়ার কমিশন 1952 সালে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন গঠিত হয়। এই মুদালিয়ার কমিশনের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুদালিয়ার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত পাঠ্যক্রম রচনা থেকে শুরু করে যাবতীয় একটা স্বয়ংসম্পূর্ণ সিস্টেমের মধ্যে প্রথম এই মুদালিয়ার কমিশন নিয়ে আসে। অর্থাৎ মাধ্যমিক শিক্ষাকে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষাস্তর হিসেবে পরিকল্পনা গ্রহণ করা হয়, ঠিক আছে? তো মুদালিয়া পরীক্ষা আসতে পারে। মুদালিয়ার কমিশনের বা মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো বা এর গুরুত্ব আলোচনা করো। তো এই বিষয় নিয়ে আমি আজকে বলবো, তোমরা একটু শোনো। শোনো, এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করতে গেলে সবার প্রথমে আমাদের যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন কিন্তু মাধ্যমিক শিক্ষার মাধ্যমিক পরবর্তীকালে শিক্ষার্থীদের পাঠ্যক্রম কেমন হবে সে বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল, ঠিক আছে? এটাকে বলে সপ্ত প্রবাহ। এটাকে কি বলে? সপ্ত প্রবাহ। এই সপ্ত প্রবাহ মানে হচ্ছে সাতটি বিষয় অন্তর্ভুক্তি, নতুন অন্তর্ভুক্তিকরণ। এই সাতটি প্রবাহ আমি তোমাদের বলছি, একটু মনে রাখো, তোমরা মাথায় রেখো ব্যাপারটা। এই সাতটি প্রবাহ হচ্ছে মানবতামূলক বিষয়, বিজ্ঞান বিষয়, যন্ত্রশিল্প, ব্যবসা বাণিজ্য, কৃষি, চারুকলা ও গার্হস্থ্য বিজ্ঞান। এই সাতটি প্রবাহকে মাধ্যমিক পরবর্তী পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আরেকটা বিষয় আমি প্রথম থেকেই শুরু করি, পয়েন্ট আকারে যদি তোমাদের আমি বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আবার তোমাদেরকে বোঝাতেও সুবিধা হবে। সুতরাং সবার প্রথমে যে বিষয়টা লিখবা সেটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। মুদালিয়ার কমিশনের এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যোগ্য নাগরিক গড়ে তোলা। যোগ্য নাগরিক গড়ে তোলা মানে কি? যোগ্য নাগরিক গড়ে তোলা অর্থাৎ শিক্ষার্থীরাই কিন্তু ভবিষ্যতের নাগরিক। সুতরাং শিক্ষার্থীদের মধ্যে আদর্শ নাগরিক তৈরি হওয়ার মতো যে গুণগুলো আছে সেই গুণগুলোর বিকাশ ঘটাতে হবে। অর্থাৎ যোগ্য নাগরিক যেন তারা হয়ে উঠতে পারে সেই যে গুণগুলো সেগুলো পাঠ্যক্রমের মধ্যে রাখতে হবে বা সেগুলোর বিকাশ ঘটাতে হবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান। তাহলে পয়েন্ট নাম্বার ওয়ান কি? যোগ্য নাগরিক গড়ে তোলা, অর্থাৎ যোগ্য নাগরিক যেন ভবিষ্যতে শিক্ষার্থীরা গড়ে উঠতে পারে তার বিষয়গুলো পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি করা। পয়েন্ট নাম্বার টু, ব্যক্তিত্বের সুষম বিকাশ। ব্যক্তিত্বের সুষম বিকাশ কি বলতো? ব্যক্তিত্বের সুষম বিকাশ হচ্ছে শিক্ষার্থীদের যেন সর্বাঙ্গীণ বিকাশ ঘটে, সর্বাঙ্গীণ, কোনো এক সাইড না, সর্বাঙ্গীণ যেন বিকাশ ঘটে, ব্যক্তিত্বের বিকাশ ঘটে, সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে এমন বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে যেন শিক্ষার্থীরা ভবিষ্যতে একদিকে আদর্শ নাগরিক হয়ে উঠতে পারে, আরেকদিকে তাদের সম্পূর্ণ বিকাশ সম্ভব হয়। সম্পূর্ণ বিকাশের মধ্যে শারীরিক, মানসিক, বৌদ্ধিক, নৈতিক, আধ্যাত্মিক বিকাশ যেন তাদের মধ্যে ঘটে। পয়েন্ট নাম্বার টু। পয়েন্ট নাম্বার থ্রি, বৃত্তিগত সামর্থ্যের বিকাশ। বৃত্তিগত সামর্থ্যের বিকাশ মানে কি? পাঠ্যক্রমের মধ্যে এমন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে যেগুলো ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীরা যেন কোনো বৃত্তি গ্রহণে সেটা যেন কাজে লাগে, ঠিক আছে? অর্থাৎ তারা প্রত্যেক হলো আমাদের সবাইকেই কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো বৃত্তি গ্রহণ করতেই হবে জীবিকা নির্বাহের জন্য। সেই জন্য শিক্ষার্থীদের মধ্যে যেন যে কোনো বৃত্তি গ্রহণ করতে পারে বা তার প্রাথমিক ধারণা বা যেন সেখানে সে অ্যাডজাস্ট করতে পারে বা অভিযোজন করতে পারে সেই ধারণা যেন পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। পয়েন্ট নাম্বার থ্রি। পয়েন্ট নাম্বার ফোর, যেটা নেতৃত্বের যোগ্যতা সৃষ্টি করা। শোনো, নেতৃত্বের যোগ্যতা সৃষ্টি করা মানে কি? দেখো, তোমরাই কিন্তু ভবিষ্যতের আদর্শ নাগরিক, যেহেতু একদিকে আদর্শ নাগরিক ভবিষ্যতে তোমরা কিন্তু আদর্শ নেতৃবৃন্দ তোমরাই হবে। তার কারণ এই দেশ, এই পৃথিবী নতুনদের হাতেই কিন্তু আমাদের অর্পণ করতে হবে। আজকে যারা নতুন কালকে তারা পুরনো, আজকে যারা পুরনো কালকে তারা মানুষ তো চিরদিন থাকবে না। সুতরাং নেতৃত্বের মনোভাব জাগ্রত করতে হলে শিক্ষার্থীদেরকে সুশৃঙ্খলা অর্থাৎ ওয়েল ডিসিপ্লিন এই বিষয়গুলো কিন্তু পাঠ্যক্রমের মধ্যে থাকতে হবে। কেননা ভালো নেতৃত্ব দানের জন্যে বিভিন্ন গুণের গুণগুলো দরকার, সেই গুণগুলোর কিন্তু বিকাশ ঘটাতে হবে,
কেননা নেতৃত্ব দান কিন্তু অত সহজ বিষয় নয়। এর জন্য পাঠ্যক্রমের মধ্যে যেন শিক্ষার্থীরা ভবিষ্যতে সুশৃঙ্খল হতে পারে, ওয়েল ডিসিপ্লিন হতে পারে এবং সামাজিক গুণের বিকাশগুলো যেন সুন্দরভাবে হয় সেই বিষয়গুলো রাখতে হবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ফোর। পয়েন্ট নাম্বার ফাইভ, শিক্ষার্থীদের নান্দনিক বিকাশ ঘটাতে হবে। কী করতে হবে? শিক্ষার্থীদের নান্দনিক বিকাশ ঘটাতে হবে। নান্দনিক বিকাশ বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? নান্দনিক মানে হচ্ছে সৃজনশীলতার বিকাশ, অর্থাৎ সৌন্দর্যের বিকাশ। মনে করো অঙ্কন, ছবি আঁকা, ঠিক আছে, তারপর মনে করো প্রতিভার বিকাশ, হ্যাঁ, সঙ্গীত, নৃত্য, এই সমস্ত কিছু নান্দনিক বিকাশের মধ্যে পড়ে। এই এই বিকাশও কিন্তু শিক্ষার্থীদের ঘটাতে হবে, অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে এই বিষয়গুলো রাখতে হবে। পয়েন্ট নাম্বার ছয় বা সিক্স, যেটা জাতীয় উৎপাদন বৃদ্ধি করা। শোনো, জাতীয় উৎপাদন বৃদ্ধি করা কি? উৎপাদন বৃদ্ধি করা, অর্থাৎ জাতীয় আমাদের জাতীয় উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিতে হবে শিক্ষার্থীদের মধ্যে, যেন ভবিষ্যতে তারা জাতীয় উৎপাদন বৃদ্ধি করতে পারে, সেই বিষয়গুলো পাঠ্যক্রমের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, কত নম্বর পয়েন্ট হলো? পয়েন্ট নাম্বার সিক্স। পয়েন্ট নাম্বার সেভেন, সাংস্কৃতিক বিকাশে সহায়তা করা। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, আমাদের ভারতবর্ষ কিন্তু বিভিন্ন সংস্কৃতির দেশ, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সুতরাং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সংস্কৃতি নিয়ে একটা ধারণা জন্মায় এবং নিজের সংস্কৃতির সঙ্গে সঙ্গে অন্যের সংস্কৃতির প্রতিও যেন একটা রেসপেক্ট বা একটা সম্মান থাকে, সেই ধারণা কিন্তু দিতে হবে বা সেই শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দিতে হবে। পয়েন্ট নাম্বার এইট, বয়ঃসন্ধিকালের চাহিদা পূরণ। বয়ঃসন্ধিকাল, বিশেষ করে মাধ্যমিক শিক্ষাটাকে কিন্তু বয়ঃসন্ধিকালের মধ্যেই পড়ে, কেন ১৫-১৬ বছর বয়ঃসন্ধিকাল কাকে বলে? ১২-১৮ বছর পর্যন্ত সময়কে বলে বয়ঃসন্ধিকাল। সুতরাং বয়ঃসন্ধিকাল অর্থাৎ কৈশোরকালের যাবতীয় তোমার যেন সমাধান সূত্রগুলো তারা পাঠ্যক্রমের মধ্যে পায়, সে তাদের ইন্টারেস্ট বলো, তাদের আগ্রহ বলো, হ্যাঁ, সেগুলোর বিকাশ ঘটাতে হবে এবং সেই পড়ার মধ্যে যেন সেই বিষয়গুলো পায়, সেটাকে লক্ষ্য রাখতে হবে। পয়েন্ট নাম্বার নাইন, ঠিক আছে, পয়েন্ট নাম্বার নাইন তোমরা দিতে পারো। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এতটুকু বলতে পারি যে শিক্ষার্থীদের জাতীয় উৎপাদন বৃদ্ধি করা, শিক্ষার্থীদের আদর্শ নাগরিক করা, শিক্ষার্থীদের নেতৃত্ব দানের ক্ষমতার বিকাশ ঘটানো, শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটানো, এই যাবতীয় বিষয়গুলি একদম স্বয়ংসম্পূর্ণভাবে কিন্তু মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হিসেবে পরিগণিত হয়েছে। তাই অবশেষে বলতে হয় যে মুদালিয়ার কমিশন একটি আদর্শ শিক্ষা কমিশন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় শিক্ষার ইতিহাসে। ঠিক আছে, আমি আপাতত এতটুকুই আজকে বললাম। যে কোনো রকম সমস্যা বা যে কোনো রকম সাবজেক্টিভ প্রবলেম হলে তোমরা আমাকে ফোন করতে পারো, ঠিক আছে, আমি সবসময় রেডি আছি তোমাদের সহযোগিতা করার জন্য। আমার মোবাইল নাম্বারটা লিখে রাখো, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9800121249। আমি আবার রিপিট করছি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9800121249। তোমাদের যে কোনো রকম কনফিউশন, যে কোনো রকম টপিক স্পেশালি এডুকেশনে থাকলে তোমরা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এনি টাইম ইউ ক্যান কল, ওকে, এনি টাইম ইউ ক্যান কল মি, আই এম অলওয়েজ রেডি। ওকে, বাই।